হেইস্ট রয়্যাল যেখানে গাইজ মানি হেস্টের সবগুলা বান্ডেল কিন্তু চলে আসছে যেটার ভিতরে গতবারের দুইটা বান্ডেল আমার কাছে আছে গাইজ এটা কিন্তু রেড ক্রিমিনালের মতো লাগে একটু একটু বাট গরিবের রেড ক্রিমিনালও বলা যায় যাই হোক গাইজ এইখান থেকে এখানে তো দুইটা ফিমেল বান্ডেল আর একটা আছে আমাদের এই ইমোট আর এইটা এইটার উপর আমার ওরকম একটা নজর নাই বাট গাইস এই বান্ডেলটা আমি আজকে বের করব দেখি আজকে কত ডায়মন্ড লাগে আমাদের কাছে কিন্তু আট হাজার ডায়মন্ড অলরেডি আছে আর এটা বের করতে কয়টা এই যে এগুলা দিয়েও তো মেবি বের করা যায় একটু চেক করে আসি কয়টা লাগে আমাদের গাইস এই বান্ডেলটা বের করতে আমাদের এখান থেকে পঁচাত্তর পঁচাত্তর এবং পঁয়ত্রিশ মানে হচ্ছে পাঁচ আশি মানে হচ্ছে গাইস একশো দশটা টোকেন লাগবে আমাদের মোট তো দেখি একশো দশটা টোকেন আমরা কতটুকু বের করতে পারি নাকি বান্ডেলগুলোই বের হয়ে যায় দেখা যাক গাইস বলা যায় না কি দিয়ে দেয় গাড়ি না আর আরেকটা জিনিস তোমাদের জানিয়ে দিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু নতুন ম্যাজিক কিউবের বান্ডেল চলে আসছে যেখান থেকে কি আহ যেখান থেকে আমার কাছে ভাল্লাতেছে না আমার কাছে দুইটা ম্যাজিক কিউব আছে এই বান্ডেলটা দিয়ে দিচ্ছে এই বান্ডেলটা মোটামুটি ভালো আছে আর এটা ছাড়া ওইরকম ভালো কিছু দেয় নাই গাইস যদিও এগুলো আমরা পরে দেখে নিব गाइस আপাতত আমরা যাই এবং স্পিন করা শুরু করি আর गाइस তোমরা অনেকেই আমার কাছে ড্রেস কালেকশনের ভিডিও চাইছো ওটা কিন্তু গতকাল আমি আপলোড দিয়েছি যদি না দেখে থাকো गाइस আমি কিন্তু নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিব এখান থেকে চলে দেখে নিতে পারো বাট गाइस এই ভিডিওটা ফুল শেষ পর্যন্ত দেখো আর गाइस ভিডিওটাতে লাইক না করলে লাইক দিয়ে দিও দেখি আমাদের কী আছে কপালে আজকে गाइस लेट्स গো आइए अबे मजा आएगा ना ভিডিও ওকে কোন একটা বান্ডেল আরে এটা আমার কাছে আছে ভাই এটা আছে আমার কাছে ব্রো এটা তো ছিল আমার কাছে ব্রো কাটটি হ্যায় সে হোক গাইস আবার 400 ডায়মন্ড দেখি এবার কি দেয় আমার যা মনে হচ্ছে প্রত্যেকটাতেই কোনো না কোনো একটা লেশন লেখা আসবে ঠিক আছে নাকি আরে ভাই কি টাটি টাটি বান্ডেল দিয়েছে আমার এই বান্ডেলটা লাগবে এটা ওকে গাইস আবার আমরা স্পিন করে ফেলি দেখি এবার কি হয় আমাদের কপালে কি আছে এইবার কিচ্ছু দেয় না গাইস প্রত্যেকটা টোকেন আছে আরে বাহ এইটাও আছে আমার কাছে ম্যান দেখো এটার বদলে আমরা পাঁচটা টোকেন পাইছি হ্যাঁ ভাই রে ভাই বাষট্টি প্লাস ফাইভ মানে কয়টা হয়েছে আমার কাছে সাতষট্টিটা হয়েছে মানে আরো বহুতটি লাগে গাইজ দেখি এবার আমাদের কি দেয় গাইজ ওকে এবার রেয়ার কিছু একটা আছে গাইজ রেয়ার কিছু একটা আসতে চলছে ওকে আরে ধোত ভাই ভাই প্রচুর মেজাজ গরম হইতেছে ভাই এটা নাকি রেয়ার ভাই ভাই দেখতে দেখতে আমার আট হাজার ডায়মন্ড থেকে সাত হাজার দুইশো মানে প্রায় ষোলোশো ডায়মন্ড খরচ হয়ে গেছে ভাই রে ভাই এটা আছে এটা আছে এই ইমোটটা দিলেও তো হয় ইমোটটা ইমোট লেট গো লেট গো এবার কি কিছু রেয়ার দিবে আমাদের হ্যাঁ এবার কিছু একটা রেয়ার আছে বাট সার্ভবোর্ডটা না দিলেই হয় প্লিজ সার্ভবোর্ড না সার্ভবোর্ড না প্লিজ প্লিজ ম্যান সার্ভবোর্ড না এ ভাই রে ভাই আমি দিচ্ছে গাইজ আমাদের গাড়ি না আরে রে আটাইশো ডায়মন্ড চলে গেছে গাইজ দুই হাজার আটশো ডায়মন্ড অলরেডি গন ভাই রে ভাই ওকে এইবার মেবি ভালো কিছু দিবে বাট প্লিজ সারবোর্ড না প্লিজ ও ও মাই গড যেটা আমরা বের করতে যাচ্ছিলাম गाइस টোকেন দিয়ে ওটা আমরা পেয়ে গেছি এখানে বাট এতগুলা টোকেন দিয়ে এখন আমরা করব কি गाइस এতগুলা টোকেন দিয়ে এখন আমরা কি করব আ হ্যাঁ হিপ হপ পাইছি আচ্ছা ইমোট দেখাইতেছে गाइस ইমোট দেখাইতেছে আমি বলি কিরে ভাই হিপ হপ করতে গেছল আবে আর এই ইমোট আছে আমার কাছে ব্রো ওকে ও পি ব্রো দেখি আমরা বান্ডেলটা ও স্পেশাল কিছু না এটার কি পরা যাবে দেখব আমরা সেটাও সমস্যা নাই আপাতত আমরা দেখে আসি এতগুলা ডায়মন্ডের বদলে গাইজ আমাদের কি কি নিতে পারি এখন আমরা 154টা মানে হুদাই এতক্ষণ স্পিন করলাম আমি মানে পুরো হুদাই স্পিন করলাম না এতক্ষণ আমি এটা নিয়ে নি আমরা আর এইটা এইটা আর পঁচাত্তরটা আছে এটা নিয়ে নিব নাকি ফিমেল একটা নিয়ে নিব ফিমেল এইটার চেয়ে এটা বেশি সুন্দর লাগতেছে যদিও এটা তো অনেকেই মেবি পাঁচ পাঁচটা টোকেন দিয়ে কালকে নিয়ে নিছিল আই থিঙ্ক দুইটা কি সেম না হ্যাঁ দুইটা সেম বাট কোনটা বেশি সুন্দর লাগতেছে কোনটা বেশি সুন্দর রে এটা এটা ওকে গাইজ আমরা এটাই নিয়ে নেই আপাতত এটা এটা নিমো নাকি এটা অবশ্য ডাবল রেট অফ ফায়ার সিঙ্গেল ড্যামেজের একটা স্কিন আছে এটা প্রয়োজন পড়বে না আমার তো এটাই নিয়ে নিই আমি এটা এটা ওকে ওকে ব্রো ওকে এটা নিয়ে নিলাম আরো চুয়াল্লিশটা ভাই কে করেন আমরা ওকে আরো চুয়াল্লিশটা আছে গাই চুয়াল্লিশটা দিয়ে তো আমরা এটা নিতে পারবো না বাট আমরা ট্রাই করবো যে এইখান থেকে যদি আমরা পেয়ে যাই ঠিক আছে এখানে চুয়াল্লিশটা বানাই চুয়াল্লিশ 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 ওকে 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 ব্রো আচ্ছা যাই হোক আমাদের কাছে আর দুইটা এটা সেটা কিছু করা যাবে না মেবি এটা নেওয়া যাবে না ওকে 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 আর কিছু আছে এখানে ম্যাজিক কিউব থেকে আমরা কি একটা বান্ডেল নিয়ে নিব নাকি গাইজ আমরা কাজ করি এই বান্ডেলটা নিয়ে নিই আমরা বলা যেতে পারে আবার কালকে যদি চলে যায় দেখা গেলো কালকে আবার নিয়ে নিলো গাড়ি না এটা তখন আর নেওয়া হইলো না এই জন্য একটা নিয়ে রাখি আর একটা রেখে দিলাম ইন ফিউচার যদি ভালো কোনো রেয়ার কিছু দেয় তখন যদি আমরা নিয়ে নিতে পারি ওকে আর কি আছে ও ভাই এখানে নতুন নতুন ফেস পেইন্ট দিছে আবার দেখা যাচ্ছে এটা কিন্তু সুন্দর আছে এটা তো আছে অলরেডি আমার কাছে বাংলাদেশ ফেস পেইন্ট এটা এটা কি আবার উম এগুলা নিয়েও লাভ কি এগুলা তো ইউজ না কারণ আমি চোখ ইউজ করি আপাতত চোখ ভাই খাতান্না খাতান্না কিছু দিছে এই জায়গায় এগুলা কি জিম্বাবুয়ের ক্রিকেট দলের মতো লাগতেছে এটা ও আর কিছুই নতুন নাই গাইস দেখা যাক আমরা কাজ করি এটা নিয়ে নিয়ে গেছি আর এটা কি গিফট মানে আমি নিতে পারবো না আমি নিতে পারবো না এটা নাকি আচ্ছা হ্যাঁ আমি নিতে পারবো ওকে ওকে এটা নিয়ে নিলাম আমরা ওকে ব্রো এবার আমরা ফেস পেইন্টটা চেঞ্জ করে ফেলি গাইস এই যে ওকে সুন্দর লাগতেছে আপাতত এক পাশে ড্রাগন আর বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগছে গাইস একটু জানাই দিও আর এটার সাথে যদি আমি হিপ হপ করি কেমন লাগবে গাইস আর গাইজ আমি কিন্তু ড্রেস কালেকশনের ভিডিও দিয়ে দিছি ওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখে নিতে পারো ওই রকম ভালো লাগতেছে না যদিও নট গুড নট গুড ব্রো নট গুড আর হ্যাঁ গাইস আরেকটা জিনিস আমি তোমাদের দেখা দিতে চাই সেটা হচ্ছে আমরা কিন্তু ফিমেলে যদি চলে যাই সামওয়্যার এই যে এই বান্ডেলটা কিন্তু गाइस খুব শীঘ্রই গেমের ভিতর আসবে এই বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাই দিও এটা আজকে আমাদের পাঠাই দিছি এটা কি দিলো আমি বুঝলাম না गाइस কি কি দিয়ে দিছে এখানে আমাদের আর गाइस আমার যা মনে হচ্ছে এইখানে যা যা আছে যে এইখানে যত বান্ডেল আছে এগুলো সব মেবি আমাদের দিয়ে দিবে মেইলে তারপর দেখি गाइस আমি তো নিয়ে নিলাম এতগুলো ডায়মন্ড খরচ করে এখন দেয় কি দেয় না বাকিটা গারিনার উপর ডিপেন্ড করে বাট গাইজ ভিডিওটা যদি ভালো লাগে গাইজ অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর গাইজ চ্যানেলে যদি নতুন হয়ে থাকে গাইজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গাইজ কিছু একটা কমেন্ট করে দিও হাই হ্যালো এনিথিং যে কোনো কিছু যদি তোমাদের মন একটা কমেন্ট করে দিও গাইজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং পিসা